সিটি নির্বাচন নিয়ে এসিটিভির বিশেষ আয়োজন নগর নির্বাচন গাজীপুর। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রঞ্জক রিজভী। ময়লা নিয়ে আমরা ফেলাই, আমগো টাকা দিয়া তাইলে আমরা সরকার তো আমার আয়কর নিতেছে, সবই দিতেছি, ট্যাক্স দিতেছি, বাড়ি বাসা ভাড়া আয়কর দিতেছি। আমাদের যে রাস্তাঘাট নাই, আমরা যাইতে পারি না, ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না, খুব কষ্ট হয়, গাড়ি ঘোড়া যাইতে পারি না, তা গাড়ি ঘোড়া দেখেন তো হাইটে মেলা করে এরকম রাস্তাতে মানুষ চলে, খালি ভোটের সময় আসলে ভোট চাই, মা বোনদের পায়ে ধরে ভোট চাই, কিন্তু ভোটের পরে একদম নেতা কর্মীকে কেউই দেখা যায় না। মেয়র প্রার্থী কাউন্সিলর সবাই এসে ভোটের সময় পাও ধরে ভোট চায়, কিন্তু পাঁচ বছর নির্বাচন হয়ে গেল, রাস্তা তো দূরের কথা, একটা ড্রেনও তো হয় নাই কেউ। এখন যে আশাবদ্ধ যে মেয়র আসতেছে, আওয়ামী লীগের হোক আর দলীয় হোক, দলীয় বাইরেই হোক, সে যদি পিছু টান না থাকে তাহলে সে তো কিছু কাজ করবে। গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন আসছে বলে আমাদের মাঝে এটা তুলে ধরা হয়েছে, ঠিক আছে, কিন্তু যে এটা যে কখন কিভাবে হয় কি কেউই খোঁজ রাখে না। দেখেন আজকে এই যে জলাশয় বদ্ধ, কেউ কারোর খোঁজ রাখে না, জনগণ কি চাই এটাই কেউ চাইতে হবে, মানে বুঝতে শেখেন। প্রথম যখন নির্বাচনটা টিকলা দিল তখন কিন্তু খুব ফিল দুজনের খুব ভালো আছিল, যারা অপ হয়ে গেল গা তখন যাই গিয়ে আবার একটু থাইমে গেল, থাইমে যায় আবার এখন মাত্র দুই দিন তিন দিন হলো আপনার ওই ইলেকশনের ডিক্লার। জনগণের মান উন্নয়নের জন্য কল্যাণমূলক যা করা দরকার তা করবে, কাজ করে গিয়া রাস্তার অবস্থা খারাপ, সরকার এলো আওয়ামী লীগের, মেয়র এলো বিএনপির, আমরা কী পাবো, এই আমাদের যা দেয় এটাই, এইভাবেই আমরা চলতে আসছি। রাস্তা ভাঙা, রাস্তা গিরু মান কেদা কীভাবে যাবো, এক নম্বর সমস্যা। দুই নম্বর সমস্যা, বিদ্যুৎ আসে বড় আধা ঘন্টা তিরিশ মিনিট থাকে, আবার চার পাঁচ ঘন্টা নাই। খালি ঘরে জ্বালানোর জন্য একটু লাইট দেয়, যে অন্ধকারটা আর কি কাটানোর জন্য তার জন্য লাইটটা দেয়, তাছাড়া কোনো লাইট ফাইট দেয় না। বিশেষ করে আমরা এলাকায় অনেক ভোগান্তে আছি যে এদেশে ইয়াবাহারা অনেক, পশ্চিমেদপুর তিন নং ওয়ার্ডে ইয়াবাহারা অনেক, মানে অনেকেই আতে আতে ইয়াবাহা ব্যবসা করে। আমি মনে করি যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা যদি সচেতন হয়, একটি রাবারের বুশের কারণে একটা এলাকা টোটালি অন্ধকার। তেমন তো সেবা দেখি না, মাঝে কিছু লাইট রাস্তায় দিছিল, এখন লাইট গুলো বন্ধ। রাস্তাঘাট তো ভালো না, রাস্তাঘাটে চলাফেরা করে অনেক সমস্যা, চলাফেরা করতে অনেক সমস্যা হয়, আমাদের যাতায়াত করতে সমস্যা হয়। এই রাস্তাঘাট বৃষ্টি হইলে পানি জমে, কাজ হয় ভিতরে রোগগুলা কাজ হয়, কিছু হয়েছে কিছু হয় নাই। এক নম্বরে এক এলাকার রাস্তা, দুই নম্বরে গ্যাস, তিন নম্বরে বিদ্যুৎ, এই তিনটা যদি হয় তাহলে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন উন্নয়ন হবে। কোনো উন্নয়ন হয় নাই, এই অবস্থা যে আমাদের চলা যায় গাড়ির সমস্যা, এটা আমরা সাধারণ জনগণ কেমনে চলবো? আমরা যারা এলাকার উন্নয়ন করবো, রাস্তাঘাট ভালো করবো, সেরকম প্রার্থী আমরা চাই। এই রাস্তার যে অবস্থা, এই রাস্তা দিয়ে কি মানুষ পরিবেশ করে? এই পাঁচ বছরে এই রাস্তার কোনো উপায় নেই, শুধু সুবিধা পাই নাই, এখানে কোনো উন্নয়নে আমরা দেখি নাই। তারপরে নির্বাচন ইনশাল্লাহ আশা করি সুস্থ হবে, ভালো নির্বাচন হবে। আমরা চাই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, যাতে আমরা আমাদের ভোটগুলি আমরা যার যার ভোট নিজে সিল মারতে পারি। ছিনতাইকারীর দিকে সমস্যা হয়, ঠিক আছে, নেশা মাদক দ্রব্য থেকে আমাদের মুক্তি দেয়, ওখানে সবার এই কোলাকুলি করে, রিক্সা হোক, বেনালা হোক, কামলা হোক, সবার কাছেই চায়, পরে নির্বাচন শেষে আর কেউ রে দেয় না। গাজীপুর সিটি নির্বাচনে এবার নতুন ভোটার 111,266 জন, যার অধিকাংশই চাকরিজীবী এবং শিক্ষার্থী। এই ভোটারদের ভাবনায় রয়েছে কিছুটা ভিন্নতা, চলুন দেখে আসি কি ভাবছেন নতুন এই ভোটাররা। প্রত্যাশাটা হচ্ছে দেশের উন্নয়ন, সার্বিকভাবে উন্নয়ন করা, তো এখন তো দেশে দারিদ্রতার হার অনেকটাই, তো দেশে যেন সার্বিকভাবে উন্নয়ন হয়, আর যে প্রার্থী হবে সে যেন সৎ এবং যোগ্য, দেশের কল্যাণটা সবচেয়ে বড় মেন কথাটা এখানে। আমরা এবার অবশ্যই নতুন ভোটার অনেকগুলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে, আমরা চাবো যে আমাদের নগর পিতা যেই হবে এবং সুষ্ঠুভাবে আমাদের পরিচালনা করবে। প্রথম আমি ভোটার হয়েছি, তো ভালো কিছুই প্রার্থীদের কাছ থেকে আশা করতেছি, আশা করি তারা ভোটের আগে যেরকম বলে আমাদের, তারা ভোটের পরেও আমাদের পাশে থাকবে, আমাদের আশেপাশে ব্যবস্থার উন্নত করবে, যেমন আমাদের রাস্তাঘাট সব কিছুই, পরিবেশের উন্নত হবে আশা করি,
এটাই আমি আশা করতেছি। আর আমাদের ভোট নেওয়ার সময় যে কথাগুলো বলে, যে প্রত্যাশাগুলো দেয়, দেখা যায় তারা প্রার্থী হওয়ার পরে আমাদের ওইভাবে কাজ করে না। তারা যাতে ভোট নেওয়ার সময় যা আমাদের বলে, প্রত্যাশা দেয়, তারা যাতে প্রার্থী নির্বাচন হওয়ার পরে আর কি, প্রার্থী হওয়ার পরে যাতে ওইভাবে তারা কাজ করে আমাদের প্রত্যাশা অনুযায়ী, সেটাই তাদের কাছে আমাদের আশা। নতুন ভোটার হিসেবে এটা দেশের ভালো করবে, সরকারে রাস্তাঘাট ভালো করবে, তারপরে লেখাপড়ার দিকে একটু ভালো করবে, আমাকে আমাদেরকে সহযোগিতা করবে, এই নারীদের জন্য যে যারা ভালো করবে তাদের হাতেকে ভোট দেবো। আমরা এমন প্রার্থী চাই যে নাকি মেয়েদের নিরাপত্তা দেবে আর মেয়েদের সেফ মতন রাখতে পারবে, আমরা ওরকম প্রার্থী চাই, ওদেরকে ভোট দেবো। কে আমরা নতুন ভোটার এসেছি, কে আমাদের জন্য কাজ করবে, ভোটে যা সহযোগিতা পাবো তাকে আমরা ভোট দেবো। আসলে আমরা চাবো তো অবশ্যই যোগ্য প্রার্থী যে আমাদের জন্য কাজ করবে এবং তরুণদের নিয়ে কাজ করবে। হ্যাঁ, বয়স্ক লোক তো অনেক কিছু করতে পারে না, কিন্তু আমরা তরুণরা কিন্তু যে কাজটা খুব দ্রুত করতে পারবো, বয়স্ক লোক সে কাজটা দ্রুত করতে পারবে না এবং ভালোভাবে বুঝাইতে পারবে না। সো আমরা তরুণ যারা তাদেরকে ভোট দেওয়ার চেষ্টা করবো এবং যোগ্য প্রার্থী লাগবে, যোগ্য প্রার্থী ছাড়া হবে না। আমরা এবারে নতুন ভোটার হয়েছি, তো আমরা খুবই আনন্দের বিষয় যে আমাদের যিনি আমাদের নিয়ে কাজ করবে, খুব ভালো দেশ এগিয়ে যাবে, আমরা তাদেরকে ভোট দিব। আমরা নতুন ভোট হয়েছি, যারা দেশের কাজ করবে, দেশ উন্নয়ন কাজ করবে, তাদেরকে আমরা ভোট দেবো। হ্যাঁ, যারা নারী উন্নয়নের কাজ করবে, তারপরে সৎ, এরকম প্রার্থী আমরা মানে বেছে নেব। গাজীপুর সিটি নির্বাচনে এবার মোট ভোটার 11,37,736 জন, যার মধ্যে নারী ভোটার 5,68,801 জন, যা পুরুষ ভোটারের চেয়ে 2,134 জন কম। এই নারী ভোটাররাই কি ভাবছেন? অবস্থা তো খুবই খারাপ, মাঝে মাঝে পানি জমে থাকে, অটো উল্টে যায়, পড়ে যায়, এখন মাঝে মাঝে কাজ হয়, এক বছর যাবৎ কাজ হচ্ছে, কিন্তু তা কোনো রকম আয় যাচ্ছে না, ওরকমভাবেই পড়ে আছে। সিটি ঠিক আছে, কিন্তু সিটি অনুযায়ী আমরা কোনো সুযোগ সুবিধাই পাচ্ছি না, হয়তো বা ট্যাক্সটা আমরা ঠিক মতো দিচ্ছি, বাকি কাজে কোনো সুযোগ সুবিধা আমাদের নাই। বিভিন্ন জায়গায় আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে, মেয়র নির্বাচনে, তারপরে কাউন্সিলর নির্বাচনে শুরু হয়ে গেছে, তো বিভিন্ন রকমের প্রার্থীরা আমাদের কাছে আসছে, আমরা চাইবো অবশ্যই যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা আমাদের উন্নতির জন্য কাজ করবে, দেশের উন্নতি বা আমাদের এলাকার উন্নয়নের জন্য কাজ করবে, আমরা অবশ্যই সেই যোগ্য প্রার্থীকে ভোট দেবো। সিটি নির্বাচন নিয়ে এসএটিভির বিশেষ আয়োজন নগর নির্বাচন গাজীপুরে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ এসএটিভির বিশেষ আয়োজন নগর নির্বাচন গাজীপুরে। গাজীপুর সিটির সংরক্ষিত 19টি ওয়ার্ডে প্রার্থী রয়েছে 84 জন। ভোটারদের মন জয় করতে নারী কাউন্সিলর প্রার্থীরাও ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন প্রতিশ্রুতিও। আমি নারীদেরকে নিয়ে, তারা যাতে উন্নয়নের পথে ধাবিত হতে পারে, আমি তাদের জন্য এই কাজ করতে চাই। আর আমাদের যে মেয়েরা আছে, অনেকে বাবা মাকে খেতে দেয় না, আমি তাদের জন্য যাতে একটা পূর্ণ বাসনের ব্যবস্থা করতে পারি। নারীদের পাশে অনেক মানুষ কান্নাকাটি করে, আমি ভোট চাইতে যাই, বাইরে করতে যাই, অনেক মানুষ কান্নাকাটি, এটা পাই না ওটা পাই না, তখন আমি তাদেরকে সালাম দিয়ে বলি যে না, আমি এই জন্য নামছি আপনাদের সেবা করার জন্য, আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের সেবা আমি কাজ করতে পারি। আপনাদের ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি 100% আশাবাদী, আমার জনগণ আমাকে ভোট দিবে, কারণ আমি বিগত 5টি বছর আমি জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো, এটাই আমি আশা করছি ইনশাআল্লাহ। আমি আবার দাঁড়িয়েছি, আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, সকালে দোয়া করবেন, এবং আমি মেম্বার থেকেছি এবং কাউন্সিলের যতটা পেরেছি আমি জনগণ পাশে গিয়েছি, কাজ করেছি, কাজের এখনও আমার অসমাপ্ত কিছু কাজ রয়ে গেছে, সেগুলো করার জন্য আমি আবার দাঁড়িয়েছি। প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে নেই পুরুষ কাউন্সিলর প্রার্থীরাও, এলাকার উন্নয়নে প্রতিশ্রুতি দিয়ে চষে বেড়াচ্ছেন বিভিন্ন এলাকা, সেই সঙ্গে তুলে ধরছেন ব্যক্তি ইমেজ। সকলকে নিয়ে গার্মেন্টস সেক্টরে যত নারীরা আছে, মহিলারা আছে, সকলের নিরাপত্তা দেওয়ার জন্য আমি আমার নিজস্বভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব সকলকে নিয়ে। উন্নয়নের পরিকল্পনা এখন আমার যেটা বাকি, কিছু ড্রেন নির্মাণ করতে হবে যেটা জরুরি দরকার, আর খেলার মাঠ, এই দুটোই আমার সবচেয়ে বেশি দরকার। আমি প্রতীক পাওয়ার পরপরই গণসংযোগে নেমে গেছি, মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, ভোট চাচ্ছি, বিগত দিনেও মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি, মানুষের আপদে বিপদে মানুষের পাশে ছিলাম, এই জন্য আমি 100% আশাবাদী যে ট্রাক্টর মার্কায় 53 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আমাকে সকলেই একটি করে ভোট দিবে। মেয়র প্রার্থীরা একে অন্যের বিরুদ্ধে তুলছেন পাল্টাপাল্টি অভিযোগ, সেই সঙ্গে নির্বাচনী মাঠে তাদের পরিকল্পনাও তুলে ধরছেন, তবে সব প্রার্থীরাই জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা নিজের পার্টি থেকেও তাদেরকে স্বাগত জানাচ্ছি, এখানে একটা উৎসবমুখর পরিবেশে
গণতন্ত্রের স্বার্থে এবং এলাকার মানুষের জানমালের রক্ষার স্বার্থে আমরা সকল ঐক্যবদ্ধভাবে এখানে রাজনীতি এবং আমাদের জনপ্রতিনিধিত্ব করার জন্য আমরা সকলে আজকে ঐক্যবদ্ধ হয়েছি। সেই হিসাবে আমি মনে করি আমাদের যিনি অপোজিট পার্টির প্রার্থী আছেন ওনাকেও আমি বলেছি, আপনারা আসুন আমরা একসাথে নির্বাচন করি, প্রয়োজনে এক মঞ্চ উঠি, প্রয়োজনে এক গাড়ি দুটি, কারণ এখানে গণতন্ত্র চর্চা আমাদের মধ্যে এবং আমাদের যারা ভোট দেয় যারা আমাদেরকে সম্মানিত করে তারা যেন জানমালে তাদের যেন কোনো ধরনের ক্ষতি না হয়, তাদের যেন গাড়ি এবং জানমাল ফ্যাক্টরি সহ কেউ যেন আর কোনো দিন এদেশে জ্বালা পোড়া না করতে পারে, সেই হিসাবে আমি ওনাকে দাওয়াত দিয়েছি। আমরা একসাথে কাজ করতে চাই, জনগণ যে ভালো কাজ করবে তাকে যেন জনপ্রতিনিধিত্ব করে। গত পাঁচ বছর বিএনপি এবং তাদের জোট যেভাবে হোক তারা বিএনপি জামাত তারা মনোনয়ন দিয়েছিল এবং মনোনয়ন দেওয়ার পরে তাদের পার্টি জয়লাভ করেছে, কিন্তু যেই দেশ স্বাধীন হয়েছে নয় মাসে সেই দেশের পাঁচ বছর অনেক সময়, প্রথম সে প্রায় দুই বছর দায়িত্ব পালন করেছে, এই দুই বছর দায়িত্ব পালনের মধ্যে বিএনপি এবং তাদের নেতৃত্বে কোনোভাবেই এলাকার কোনো উন্নয়ন মানুষের মধ্যে করে নাই, তারা শুধু রাজনীতি এবং কীভাবে সরকারকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আওয়ামী লীগকে ছোট করা যায় সেজন্য সেই কৌশলগুলোই তারা প্রয়োগ করেছে। করে আবারও এখন তারা সিটি কর্পোরেশনের মেয়র দায়িত্বে আছেন, মেয়র দায়িত্ব থাকার পরও তারা কিন্তু আজকে পর্যন্ত গাজীপুরে কোথাও কোনো অবস্থাতে তারা একটি মাস্টার প্ল্যান তৈরি করে নাই, যেখানে আমাদের এখানে বাংলাদেশে জানেন রপ্তানির দিক দিয়ে আমরা গার্মেন্টস সেক্টরে পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থান আছে, কিন্তু সেই এত বড় একটি বাজার থাকার পরও আমাদের গার্মেন্টস মালিক এবং গার্মেন্টসের ওয়ার্কার শ্রমিকরা আছে তারা কি কোন পরিবেশে তারা চলবে তাদের জন্য তাদের কোনো সুনির্দিষ্ট কিছু ছিল না। সেই হিসাবে মনে করি আমাদের যে রাস্তাঘাট, যেসব যানজট, আমাদের ড্রেনের ব্যবস্থা, আমাদের ফুটপাথ, আমাদের এই শহরের মধ্যে ময়লা আবর্জনা এগুলো রাস্তার মধ্যে ফেলে রাখা হচ্ছে, সিটি কর্পোরেশনের এত বড় একটি দায়িত্ব থাকার পরও জনগণ যেহেতু তাদেরকে ভোট দিয়েছিল আমরা তাদেরকে সহযোগিতা করেছি, যেখানে সিটি কর্পোরেশনে যে তারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখে, কিন্তু অত্যন্ত আমরা লজ্জিত হয়েছি সেই ধরনের তাদের পার্টি থেকে কোনো ধরনের তারা ডিসিপ্লিন নেয়, তারা এইসব এলাকার কোনো জনগণকে নিয়ে একদিন তারা বসেও নাই। আমি একটা শিক্ষা ফাউন্ডেশন করেছি, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় 23,800 ছেলে মেয়ে লেখাপড়া করে, তাদের যে কোনো বিপদে হবে আমি তাদেরকে কোচিং দিচ্ছি, তারা যেন এই শহরের সন্তান হিসাবে তারা যেন সুশিক্ষায় মানুষে আধুনিক শিক্ষায় যেন মানুষে এই শহরের মানুষের সব কাজের মধ্যে যেন তারা অংশীদারিত্ব হতে পারে, সেজন্য আমি মেডিকেল টিম, আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের মার্কেটিং ব্যবস্থা এবং আমাদের যে চাকরি ব্যবসা করবে তারা যেন স্বল্প সুদে, আমি প্রস্তাব দিয়েছি সিটি কর্পোরেশনের ব্যাংক থাকবে, সেই ব্যাংক থেকে তারা যেন স্বল্প সুদে বিনা জামানতে যেন তারা অর্থ নিয়ে তারা যেন অন্তত 24 থেকে 37 ঘন্টার ভিতরে এসব প্রসেসিংয়ের মাধ্যমে তারা যেন অর্থ নিয়ে যেন ব্যবসা বাণিজ্য করতে পারে। আপনারা এই বছর আসছেন, আপনারা দেখে গেছেন আগামী পার্লামেন্ট নির্বাচন আগে দেখবেন এখানে পানির কোনো সমস্যা হবে না, এবং আমাদের এই শহর মাত্র এখানে মাত্র 14 কিলোমিটার বা 19 কিলোমিটার আমাদের পুরো শহরটার মধ্যে, যেটা হাইওয়ে রোড, যেটা পৃথিবীর মধ্যে অন্যান্য উন্নত দেশে মাত্র 6 থেকে 7 মিনিট পারানো যায়, কিন্তু আমাদের দেশে এখানে অনিয়মের কারণে যারা অদক্ষ ব্যক্তিরা জনপ্রতিনিধি হয়েছিল অনেকের মধ্যেই, সবাই নয়, কিছু কিছু ব্যক্তিরা, যেমন আমাদের সিটি কর্পোরেশন, সেটা হওয়ার কারণে আজকে আমরা এই সবাই অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং পারিবারিকভাবে সবাই প্রতিদিন রাস্তাঘাটে আমরা জেল খাচ্ছি, সেটা যেন না হয় আমি এটা প্রাথমিক অবস্থায় আমি রোজাতেই আমার নির্বাচন হওয়ার পরপরই আমি এক মাসের মধ্যেই অন্তত আমি গাজীপুরের মেন রোডটা কোনোভাবে যে গাড়ি চলতে পারে, গাড়ি যে স্থির হয়ে না থাকে সেই জিনিসটা আমি করতে চাই সবার সহযোগিতার মাধ্যমে, এটা আপনাকে কর্মের মাধ্যমে সেটা দেখবেন ভবিষ্যতে। আধুনিক পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব নগর, সন্ত্রাস চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় আমার অঙ্গীকার। অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়নের চাপে আমাদের এই মহানগর মারাত্মক পরিবেশ ঝুঁকিতে রয়েছে, এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে প্রয়োজনে একটি মাস্টার প্ল্যান প্রণয়ন, দেশি বিদেশি নগর বিশেষজ্ঞ ও পরিকল্পনাবিদদের নিয়ে এই প্ল্যান প্রণয়ন করা হবে এবং এরই ভিত্তিতে সকল উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে। প্রতিটি ওয়ার্ডের সমস্যা চিহ্নিত করার জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে নাগরিক উপদেষ্টা কমিটি গঠন করা হবে এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে নাগরিকদের মতামত নেওয়া হবে। আধুনিক
পরিচ্ছন্ন, পরিবেশ বান্ধব নগর, সন্ত্রাস চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় আমার অঙ্গীকার। আরবান হেলথ কেয়ার সেন্টার বা নগর স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা করার মাধ্যমে মধ্যম নিম্ন আয়ের বস্তিবাসী নাগরিকদের জন্য সুলভে চিকিৎসা সেবা প্রদান করা হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে অনলাইন সেবার আওতায় আনা হবে। আমি আল্লাহ পাক তার দয়া এবং করুণায় নগরবাসীর দোয়ায় যদি আমি নির্বাচিত হই, আমি 100 দিনের একটা পরিকল্পনা গ্রহণ করব এবং এই 100 দিনের পরিকল্পনায় আমি এলাকার বিশিষ্ট ব্যক্তিদের, যারা দেশপ্রেমিক এলাকার সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, মসজিদ মাদ্রাসার সম্মানিত ওলামা একরামবৃন্দ, বিভিন্ন ধর্মালয়ের প্রধান ব্যক্তিদেরকে নিয়ে আমি পরামর্শ করব আমার প্রথম কোন কাজগুলোতে হাত দেওয়া দরকার। ওনাদের এই পরামর্শ মোতাবেকেই আমি ইনশাল্লাহ ব্যবস্থা গ্রহণ করব। সিটি নির্বাচন নিয়ে এসএটিভির বিশেষ আয়োজন নগর নির্বাচন গাজীপুরে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ এসএটিভির বিশেষ আয়োজন নগর নির্বাচন গাজীপুরে। নির্বাচনী এলাকায় 29 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। ভোটের 2 দিন আগে আরও 38 জন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। সব মিলে 57টি ওয়ার্ডে 57 জন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া সহকারী রিটার্নিং অফিসারের নেতৃত্বে 19টি টিম নির্বাচনী এলাকায় কাজ করবে। আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন 2018 স্থানীয় সরকার নির্বাচন হিসেবে যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি জাতীয় নির্বাচনের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, কেননা এটি শিল্পধ্যুষিত একটি এলাকা এবং ঢাকার প্রান্তে অবস্থিত, সব দিক থেকে একটি গুরুত্বপূর্ণ। এখানে সামনে যে নির্বাচনটি হবে এখানে 425টি কেন্দ্র রয়েছে। সামগ্রিক দিক বিবেচনা করে প্রত্যেকটি কেন্দ্রকে আমরা ঝুঁকিপূর্ণ কোনোটাই বলছি না, তবে বলছি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি কেন্দ্রে পৃথকভাবে ক্যাটাগরি করা হয়নি, প্রত্যেকটাকে আমরা বলছি গুরুত্বপূর্ণ এই কেন্দ্র। এই গুরুত্বপূর্ণ কেন্দ্রের মধ্যে বেশ কিছু 100 উপর কেন্দ্র রয়েছে নারী ভোট কেন্দ্র আর কি, এইগুলোকে আমরা পৃথকভাবে চেষ্টা করব যাতে এদের অ্যারেঞ্জমেন্ট একটু পৃথক হয়। আর আইন শৃঙ্খলার ক্ষেত্রে আমাদের কমন একটি ফরম্যাট হচ্ছে এরকম যে প্রত্যেকটি কেন্দ্রে প্রায় 24 জন করে আইন শৃঙ্খলাকারী বাহিনী থাকবে, যেখানে একজনকে সাব ইন্সপেক্টর নেতৃত্বে থাকবে। এর পাশাপাশি প্রতিটি সংরক্ষিত অংশ অর্থাৎ সংরক্ষিত কেন্দ্র মানে 19টি কেন্দ্রেতে আমাদের 1টি করে বিজিবির স্ট্রাইকিং ফোর্স থাকবে এবং 1টি করে পুলিশের স্ট্রাইকিং ফোর্স থাকবে, 1টি করে মোবাইল কোর্ট থাকবে এবং প্রত্যেকটি পুলিশ এবং বিজিবির স্ট্রাইকিং ফোর্সে 1জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। তার পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও প্রায় 19 জনের মতো দায়িত্ব পালন করবে, যাতে এ সংক্রান্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে বা কোনো যদি অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে যাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। এর পাশাপাশি র্যাবের 2টি করে স্ট্রাইকিং ফোর্স থাকবে, যাতে করে তাৎক্ষণিকভাবে কোনো ফোর্সের যদি একাধিক ফোর্সের প্রয়োজন হয় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যাবে। এর পাশাপাশি প্রত্যেকটি সংরক্ষিত আসনের পাশাপাশি বিজিবির আরও 10টি রিজার্ভ ফোর্স থাকবে, যারা প্রথম যদি স্ট্রাইকিংয়ের ব্যর্থ হয় যাতে রিজার্ভ ফোর্সগুলো গিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারে। এর পাশাপাশি কেন্দ্রগুলোতে যাতায়াত যাতে আইন শৃঙ্খলা বাহিনী ও ভোটারদের যাতায়াত সহজতর হয়, কোনো প্রকার প্রতিবন্ধক তৈরি না হয়, এই জন্য আমাদের যে পুলিশ ফোর্স আছে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য তার থেকে অতিরিক্ত 300 ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হয়েছে, যার ফলে যাতে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত যাতায়াত করতে পারে, ভোটাররা দ্রুত যাতায়াত করতে পারে, পুরো যানবাহন প্রক্রিয়াটা যাতে একটি সহজতর কাঠামোর মধ্যে থাকে। আমরা মানুষ যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে লেভেল প্লেইং করার জন্য আমরা যা যা করার তাই করছি। আমরা যেমন চেকপোস্ট করছি, আমরা বিভিন্ন রিসোর্টে, আমরা সার্কিট হাউস সহ বিভিন্ন জায়গাগুলিতে আমরা অভিযান পরিচালনা করছি, যে মাদক যে সকল বস্তি রয়েছে সেই বস্তির মাদক ব্যবসায়ীরা যেন তৎপর চালাতে না পারে, মাদক ব্যবসায়ীর অভিযান নিচ্ছি, দাগি আসামি মামলা আসামি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আমাদের কথা হলো যে সকলেই যেন তার ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারে, কোনো সন্ত্রাসী নাশকতাকারী দ্বারা যেন প্রভাবিত না হয়, এটা জন্য আমরা কাজ করছি। আমরা মনে করি সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ তার ভোট সুষ্ঠুভাবে দিতে পারবে, সে লক্ষ্যে কাজ করছি।
আর আমরা মনে করি আমাদের কাছে সকল কেন্দ্রই গুরুত্বপূর্ণ, আর সে কারণে নির্বাচন কমিশন আমাদেরকে যে পরিমাণ ফোর্স দিতে বলেছেন আমরা সে পরিমাণ ফোর্সই দিচ্ছি। এবং অধিক গুরুত্ব মনে করে আমরা আমাদের স্ট্রাইকিং মোবাইল থাকবে, টহল পার্টি থাকবে, হুন্ডা মোবাইল থাকবে, পাশাপাশি চেকপোস্ট থাকবে, সব কিছু মিলে আমরা মনে করি কেউ যেন কোনো ধরনের মানে ভোট কেন্দ্রে প্রভাবিত সৃষ্টি করতে না পারে সেই জন্য আমাদের আমরা অ্যালার্ট থাকব। আইন শৃঙ্খলা বাহিনী যারা থাকে তারা অনেক সময় তাদের দায়িত্ব সম্পর্কে হয়তো সচেতন থাকে না, এই কারণে এই প্রথমবার যে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কেন্দ্রে একজন করে আনসার এবং আর হিসাবে তার প্রতি কেন্দ্রে যারা থাকবে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে। নতুন ভোটার যারা হয়েছেন তাদেরকে ভোট দেন উৎসাহিত করার জন্য ইতিমধ্যে আমরা যে ভোট কেন্দ্রের তালিকা তৈরি করছি সেখানে গ্রামের নাম উল্লেখ করা আছে এবং তারা যে এলাকার অধিবাসী তাকে সেই এলাকায় যাতে ভোট দিতে পারে এই জন্য আমাদের তরফ থেকে আমরা ভোট কেন্দ্রের তালিকাটা বিভিন্ন সিটি কর্পোরেশন, বিভিন্ন ভোট গ্রহণ কর্মকর্তা বা আমাদের নির্বাচন কাজে যারা সহায়তা করছে তাদেরকে ইনফর্ম করছি যাতে করে তারা ওই কেন্দ্রে যেয়ে ওই গ্রামের ওই গ্রামটা ওই কোন কেন্দ্রের অধীনে সেই গ্রামের ওই কেন্দ্রে জানে তারা নিজস্ব ভোট দিতে পারে। সিটি নির্বাচন নিয়ে এসএটিপির পাঁচ পর্বের বিশেষ আয়োজনে শেষটিতে থাকছে নগর নির্বাচন গাজীপুরের সবশেষ সমীকরণের বিশেষজ্ঞ বিশ্লেষণ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিপির সঙ্গেই থাকুন।